মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যঙ্গ করার প্রতিবাদে বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বিবৃতিতে তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনবদ্য। স্বাধীন বাংলাদেশেও যে কোনো জাতীয় প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই জাতির কণ্ঠস্বর হিসেবে গণ্য হয়। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, দীর্ঘ 23 বছরের মুক্তি সংগ্রাম শেষে মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ গঠনে যে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অগ্রগণ্য, সেই বিশ্ববিদ্যালয়ের বুকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এর মতো ঘৃণ্য স্লোগান দিয়ে 30 লাখ শহীদের রক্ত ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের প্রতি চরম অবমাননা দেখানো হয়েছে, যা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সাবেক শিক্ষার্থীর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। বিবৃতিতে তারা আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, উন্নত রাষ্ট্রের পাশাপাশি নাগরিক সুবিধা যখন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই 71-এর পরাজিত শক্তি ও তাদের উত্তরসূরিদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট কতিপয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র অঙ্গনে এমন ধৃষ্টতাপূর্ণ স্লোগান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকাকে অস্বীকার করার সামিল। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাবেক এই নেতারা বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আপনারা স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরিদের ষড়যন্ত্রে পা না দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রেখে অতি শীঘ্রই ক্লাস পরীক্ষায় মনোযোগ দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমুন্নত রাখুন। বিবৃতিতে স্বাক্ষর দানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতারা সৈয়দ মুদাসসের আলী, খলিলুর রহমান মোহন, নুরুল ইসলাম সুজন, গোলাম মোস্তফা সুজন, বাহাদুর ব্যাপারী, সাজ্জাদ হোসেন, দেলোয়ার হোসেন, শেখ সুহেল রানা টিপু, মেহেদি হাসান মোল্লা, আবিদ আল হাসান, আতাউর রহমান ডিউক, অসীম কুমার উকিল, মমতাজ উদ্দিন মেহেদি, কামরুজ্জামান আনসারি, পঙ্কজ দেবনাথ, এ কে এম আজিম, হেমায়ত উদ্দিন খান, হিমু সাজ্জাদ, সাকিব বাদশা, ওমর শরীফ, মোতায়ের হোসেন প্রিন্স।